News Only 24, News Only 24. প্রায় 500 বছরের পুরাতন কাকসার রথতলের কঙ্কেশ্বরী শিব মন্দির। শিবরাত্রি উপলক্ষে শনিবার সন্ধ্যা থেকে শুরু হয় শিবের মন্দিরে পুজোর অনুষ্ঠান। পঞ্জিকার নিয়ম মেনে শনিবার সন্ধ্যা থেকে শিবের পুজোর পাশাপাশি শিবের মাথায় জল ঢালতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। রথতলা, হাটতলা, মনসাতলা, নন্দীপাড়া, সিংহপাড়া সহ বিভিন্ন এলাকার মহিলারা শিব মন্দিরে ভিড় করেন। শনিবার সারা রাত ধরে মন্দিরের পুজোর আয়োজন করা হয়েছে। পুজো দিয়ে শিবের মাথায় জল ঢেলে শিবরাত্রির উপবাস ভাঙার জন্য বহু মানুষ মন্দিরে ভিড় জমাবেন। তাই কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তাই আগে থেকে মন্দির চত্বরে করা নজরদারিতে মোতায়েন রয়েছেন কাকসা থানার পুলিশ কর্মীরা। স্থানীয় বাসিন্দা শান্তনু দাশগুপ্ত জানিয়েছেন, অনেকেই শিবের মাথায় জল ঢেলে শিবরাত্রির উপবাস ভাঙার পাশাপাশি অনেকেই পরিবারের কল্যাণে শিবের কাছে নানান আবেদন নিয়ে ভিড় জমান। কঙ্কেশ্বরী রাজার আমলে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। মন্দিরকে ঘিরে নানান ইতিহাস রয়েছে। প্রাচীন এই মন্দিরে বহু মানুষ তাদের মনস্কামনা নিয়ে আসেন মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। আটষট্টি বছর ধরে পুজো করছি, আমার বয়স হচ্ছে 77 বছর, তখন থেকে পুজো করে আসছি, আমার পূর্বপুরুষ সবাই করে এসেছে। আজ পর্যন্ত আমি শেষে এখন আপাতত, এবার আবার পরে কি আসবে না আসবে সেটা পরের কথা, তবে আমাকে নিয়ে মানে কী বলবো, এই হোসেন স্যার অর্থাৎ চৈতন্যদেবের আমল থেকে আমাদের বংশে সব পুজো করে আসছে। ঠিক আছে, শিবরাত্রি করেছি, শিবের উপোস করেছি, তার জন্য জল ঢালতে এসেছি। প্রতি বছর প্রতি বছরই আসে, প্রতি বছরই আমরা এখানে কঙ্কেশ্বরী চারিদিক থেকেই লোকজন আসে। এটা অনেক পুরনো মন্দির, মানে আনুমানিক 500 বছরেরও বেশি পুরনো। আমরা এখানে ছাড়া অন্য কোথাও মানে গিয়ে জল ঢালতে যাবো এটা মানে ভাবতেও পারি না। দূরে থাকলেও মনে হয় যে এখানে এসে এক পুজোটা এখানেই দিয়ে যাবো, ওই জন্যই করা। প্রচুর ভিড় হয়, তবু এখানে মানুষ লাইনের পর লাইন দিয়ে এই মন্দিরে পুজো দিতে আসে। উপোস করে জল ঢালছে, উৎসাহ কেমন? উৎসাহ উপোসের আমার উৎসাহ, উপোসের কোনো উৎসাহ থাকে না, যতক্ষণে জলটা দিতে পারবো ওটাই শান্তি। উপলক্ষে জল ঢালা হচ্ছে কাঁকসা রথতলা কঙ্কেশ্বরী মন্দিরে। আনুমানিক 500 বছরের পুরনো এই মন্দির, এখানে কঙ্কেশ্বর রাজা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে পুরোহিত হিসাবে শিবের পুজো করে আসছেন কাঁকসা সিংপাড়ার অধিকারী পরিবার, বংশ পরম্পরায় তারা করেন, আজও করছেন বিপত্তারণ অধিকারী মহাশয়, উনি ব্রাহ্মণ হিসাবে পুজো করছেন। কী নাম এলাকা? হ্যাঁ, কী নাম এই মন্দিরের? এই মন্দিরের নাম হচ্ছে কঙ্কেশ্বরী শিব মন্দির, কাঁকসা রথতলা। বহুদিনের পুরানো মন্দির? হ্যাঁ, বহুদিনের পুরানো, আনুমানিক 500 বছর পুরানো। এলাকায় শিবরাত্রি উপলক্ষে এলাকার উৎসাহটা কেমন থাকে? প্রচণ্ড উৎসাহ, আপনারা দেখতে পারেন এলাকার সকল মহিলা পুরুষ সকলে আসেন বাবার মাথায় জল ঢালতে। আপনার নাম? আমার নাম শান্তনু দাশগুপ্ত।